আপনারা ছেলে মানুষ তো খালি নিতে পারেন, যে জায়গায় মনে করেন ফাঁক পাবেন ওইখানে যায় ডুব মারবেন, কিন্তু মেয়েদের একটা কিছু দিতে গেলে না কই যা না ইটুক হয়ে যায়, বুঝছেন? ছেলে মানুষ তো কামাই করে খানা গো, মেয়ে গো তো কামাই করে খানা না, না মেয়ে রাসি তো হইলে টাকা পায়, এই তাই তো এইবার লাই লাইছেন, মেয়ে তো সি তো লিটে আমায়, হ্যাঁ আপনি বুঝেন না কেন, ওটা তো কষ্ট নাই কষ্ট ওইটা তো কষ্ট হইলো, কিন্তু আপনাদের মতো কিছু কিছু লোকেরা তো ফাও খাওয়ার জন্যই ঘুরে। লিপস্টিকটা কি আপনার আপনার বয়ফ্রেন্ড কি খাইছে দেখবা? সে কিনা দিচ্ছে সে খাবো না, ও তার জিনিস সে খাবে না। সাজুগুজু করে লাল ব্যানার এসে পড়ে কই যাওয়ার কোন চিন্তা ভাবনা আছে নাকি? দেখি চেহারা ভালো না যদি কেউ পছন্দ করে, কি কন এটা? হ্যাঁ চেহারা দেখতে সুন্দর না যদি কেউ বাবুটা করতে পারি, তাই হ্যাঁ এই রোজা থাকে কি কন এগুলা? রোজা থাকে তো এডি কয়া লাগে, আপনারা কনতে কয়া লাগবো না, উচিত কথা করে দোস্ত বাজার নাকি? তাই আমি আরো কইতেছি যে আপু মনে হয় তো বেল কোন সে কত রূপ দেখলে মনে করেন যখন যার পেছনে তার পেছনে লেইলা পড়েন, বুঝেন নাই আপনার চরিত্র এতটা ভালো, আর আমরা আমাদের চরিত্র অন্যরকম, আমরা সবার একশো মঞ্চ খেয়ে দেখি, তাই বুঝেন নাই কার সাথে এরকম খারাপ একটু কথা বেশি বলি ঠিক আছে, কার সাথে খারাপ ব্যবহার করি না। আরে কথা বেশি বলে বলাটাও তো ভালো, কারণ কথা যদি হাসি খুশি কথাবার্তা যদি বেশি না কয় ওই মানুষটার মনের মধ্যে অনেকটা ই থাকে, কষ্ট থাকে। কার সাথে ওইভাবে কথা বলবো না, গেট আপ নিয়ে ঠ্যাং রূপে ঠ্যাং দিয়ে বসে থাকবো, ওরকম গেট আপ নিয়ে চলবো, টাকা না থাক না থাক, পেটে ভাত না থাক না থাক, কিন্তু গেট আপটা ঠিক রাখবো। আরে বাহ, এটা কথা আছে না, ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, কারো ওইভাবে চান্সই দেবো না। কথা আছে না যে বেশি উঁচা হয় না ঝরিয়ে ভাঙবে মাথা, আর এমন নিচু হয় না কারো মতো না যে অনের পাশে দূর পরম তো অনের পাশে দূর পরম, ওরকম তো না বা সেটাই, ওরকম ক্যারেক্টার লুজ না, কি লুজ ক্যারেক্টার লুজ, ক্যারেক্টার আবার লুজ কি বকরি হয় এমনি? হ্যাঁ হ্যাঁ আমারে দেখেন, হ্যাঁ আমার ক্যারেক্টার লুজ না, না গরম গরম দিনে যে মেকআপ করে শাড়ি নিয়ে শাড়ি পরে বসে রইছি, আমার ক্যারেক্টার লুজ না, শাড়ি পরে বসে রয়েছেন মনের মধ্যে রং লাগছে দেখেই তো বসে রয়েছে, এই জন্য তো বললাম ক্যারেক্টার লুজ আমার। সেভাবে আপনি যে এই যে এই যে কি লিপস্টিকটা পরছেন গো এত লাল টকটক হইছে, তাই হ্যাঁ এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করছে, এই লিপস্টিকের নাম কি? এখন তো আসলে ফাও খাওয়ার দান্দায় ঘুরে, বুঝেন নাই লিপস্টিকও ফাও খায় মানুষ, না আমার ফ্রেন্ড আমাকে তো টাকা দিয়ে কিনে দিছে, কিন্তু আপনাদের মতো কিছু কিছু লোকেরা তো ফাও খাওয়ার জন্যই ঘুরে। এই লিপস্টিকটা কি আপনার আপনার বয়ফ্রেন্ড কি খাইছে দেখবা? সে কিনা দিচ্ছে সে খাবো না, ও তার জিনিস সে খাবে না। এই শুনেন আপনি কি এখন আমার এই লিপস্টিকের তদন্ত করতে আসছেন নাকি? না তা আসি নাই, কিন্তু হলো দেখলাম এডু মানে যে সুন্দর করে সাজা গুজা হয়েছিল তো আবার আমার এডু লালাইতেছে জিবলা, লালাইবো তো আপনার সারা মানুষ গো মনে করেন চরিত্রই তো এরকম, নতুন যেটা আসবো কয়দিন ব্যবহার করবেন আবার নতুন একটা আসবো কয়দিন ব্যবহার করবেন, এটা আপনাদের চরিত্র, যে যাচ্ছে তাকে যেতে দাও নতুন কাউকে আসতে দাও নাকি? এটা আপনাদের চরিত্র, হ্যাঁ কি কন এগুলো, কিন্তু আমাদের চরিত্র তা না, আমরা মানুষের যারে আর কি যারে একবার মনে রাখে তারে কখনো ভুলি না, খারাপ দিকেই হোক ভালো দিকেই হোক, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহারটা করলে না সারা জীবন মনে থাকে, ভালো ব্যবহারটা করলে বেশি দিন মনে থাকে না, এটা স্বাভাবিক যে কেউ যখন যা যা বিষয় মোলে সবাই কবরে যাইব কার মনে কি আছে পুরো আল্লাহ জানে, কেউ যদি কারোর কষ্ট দেয় না ওই কষ্টটা বেশি মনে রাখে, দুঃখ ই আপনার আর কি কয় আনন্দ যে সারা জীবন পাইছে ওইটা মনে রাখবো না। আচ্ছা আপু এটা 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 কি পড়ছেন আপনি? কোনটা এটা কি এটা কিসের মালা নাকি? এটা না জীবনে দেখেন নাই, আমি জীবনে দেখি নাই, দেখি করেন নাই, বিয়ে শাদি করলে কি আর আপনারে কইতা? আচ্ছা না করলে আর কি বলবো আপনাকে, একটা কথা জানো নতুন নতুন বাজারে যেমন আয়নাটা দেখে না আস্তা করুন, আপনাদের এরকম হয়েছে অবস্থা, আস্তা করুন লাহে রাখবে, এত বড় হয়ে গেছেন আজ পর্যন্ত এটা চিনেন না আমার উল্টা প্রশ্ন করতেছেন, না আসলে হইলো এরকম মালা আমি দেখিনি তো আগে, পরে এটা মানে পুতি দেওয়া না কি দেওয়া? এটা পোতা দেওয়া, পোতা দেওয়া তৈরি করছে, আমি মন আজকে ভালো না মনে হয় না, সে হাজবেন্ড কে এলো ফোন দেয় নাই, শুনেন আমার হাজবেন্ড না যথেষ্ট পরিমাণ ভালো, দুনিয়ায় সবাই স্বার্থ খুঁজে হাজবেন্ড কখনো স্বার্থ খুঁজে না,
তাহলে এ তো একটু শৈল শৈল শৈলের মধ্যে তো কি বাজার নিয়ে এলো ম্যাচ ম্যাচ করতেছে রাগ রাগা বোঝা যায় না ওরকম কিছু না সিরিয়াস সিরিয়াস কারোটা খাও না কারোটা পুই না কারোর সাথে রাগ করার কোনো পুরুষ নেই আসে না রেস্ট নিন আমি আর মনে আমি মনে হয় আর ডিস্টার্ব করলাম না না ওরকম কোনো ডিস্টার্ব করেন আপনার ছেলে মানুষের কি ডিস্টার্ব মানে বুঝেন ডিস্টার্ব করতে পারেন কখনো না ঘুমান না কি কইন এখন তো এসে ঘুম ভাঙ গিয়ে দিছে ও তাহলে তো আমি পুরো ডিস্টার্ব করলাম রাগ করেন না আপু না আমি রাগ করি না বেশি রাগ করলে লিপস্টিক গইলে দেব বেশি রাগ করলে লিপস্টিক গইলে দেব দামি একটা কিনে না দেন আপনার ছেলে মানুষ তো খালি নিতে পারেন যে জায়গায় মনে করেন ফাও পাবেন ওইখানে যায় ডুব মারবেন কিন্তু মেয়েদের একটা কিছু দিতে গেলে না কই যা না এইটুক হয়ে যায় বুঝছেন ছেলে মানুষ তো কামাই করে খানা গেল মেয়ে তো কামাই করে খানা না না মেয়েরা সি তো হইলে টাকা পায় এই তাই তো এইবার লাই নেছেন মেয়েরা তো সি তো হইলে ইটা পায় হ্যাঁ আপনি বুঝেন না কেন ওটা তো কষ্ট নাই কষ্ট ওইটা তো কষ্ট হইলো সি তো শুনেন আমি ওই কোয়ালিটির মেয়ে না আমি ওইসব বিষয় কোনো কথা বলতে চাই না ঠিক আছে আমি অনেক পরিশ্রম করি অনেক কি করি ঠিক আছে দোয়া করি আপু পরিশ্রম শুনেন আমি একটা কথা বলি একটা মেয়ের ভিতরে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা চকচক করলে যে সব জিনিস শোনা হয় তা কিন্তু না একদম রাইট একদম ঠিক আছে চকচক করলে কি আছে সেটা উপর আল্লাহ জানে কেউ জানে না চকচক করলে কোনো জিনিস সেটা শোনা হয় না এইটাই কষ্ট দিলাম না ঘুমাই নেটু রিল্যাক্স নেন রোজা রইছুন দুই একটা কথাবার্তা যাই কইলাম মাফ করে দিন নাকি আচ্ছা মাফ করে দিলাম